এখন কি করবে রেয়ান? আমাদের ভাবে রেয়ানের দিকে তাকাতে দেখে তুরানের বাবা মিস্টার আজিজ আহমেদকে বললেন, বেয়ান, কোনো কি সমস্যা হয়েছে? প্রতিত্যুরে মিস্টার আজিজ আহমেদ কিছু বলতে যাবেন তার আগে রেয়ান মাথা নিচু করা অবস্থায় গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, আপনি কি নিউজ দেখেননি? কিসের নিউজ বেন? এবার রেয়ান মাথা তুলে তাকালেন, সাথে সাথে আটকে উঠলাম আমরা। রেয়ানের চোখ ভীষণ লাল হয়ে আছে, যেন এখনই আগুন বের হবে তার চোখ থেকে, কিন্তু উনি এখনও শান্তভাবে দাঁড়িয়ে আছেন, উল্টাপাল্টা কিছু করছেন না। হঠাৎ রেয়ান আমার দিকে এগোতে এগোতে তুরানের বাবাকে বললেন, আমার আর মীরার ব্যাপারে? মীরা কে? কথাটা শুনে রেয়ান হেসে দিলেন, তারপর তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে উঠলেন, যাকে নিজের ছোট ছেলের বিয়ের জন্য দেখেছেন তার নামই জানেন না? স্ট্রেঞ্জ। এই গোলাপি শাড়ি পরা মেয়েটা তাহলে মীরা? জি। বলতে বলতে রেয়ান আমার পাশে এসে দাঁড়ান, তারপর আমার কোমর ধরে টেনে নিজের সাথে একদম মিশিয়ে নিয়ে নির্ঝয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠেন, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, মীরা আমার বউ, মিডিয়ায়ও এই ব্যাপারে এসেছে, অনেক কথা হয়েছে, সেগুলা কি দেখেননি আপনি? কথাটা শুনে নির্ঝয় আর তুরানের বাবা মা কেমন চুপসে গেলেন, আমতা আমতা করে তুরানের বাবা রেয়ানকে বললেন, আসলে বেয়ান, আমরা গত পরশু কানাডা থেকে বাংলাদেশে আসছি, তাই তোমাদের ব্যাপারে টিভিতে তেমন কোনো খবর দেখিনি। মীরা যে তোমার বউ সেটা আমরা জানতাম না, জানলে এমন ভুল কখনো হতো না, মাফ করে দিও আমাদের। বিনিময়ে রেয়ান কিছুই বললেন না, সে এখনো তার তীক্ষ্ণ দৃষ্টিতে নির্ঝরকে দেখে যাচ্ছেন, যেন পারলে এখনই খুন করে ফেলবেন তাকে। কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থেকে রেয়ান আমার হাত টান দিয়ে কোথায় যেন নিয়ে যেতে লাগলেন। যাওয়ার আগে একবার নির্ঝয়ের দিকে তাকিয়েছিলাম আমি, সে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু এটা আমার কি, আমার তো ভয় লাগছে রেয়ানকে নিয়ে, তার এমন শান্ত আচরণ যে হজম হচ্ছে না আমার। রেয়ান আমাকে একটা রুমে নিয়ে এসেছেন, রাগে গজগজ করছেন উনি, পেছনে ফিরে পাশে থাকা টেবিলে জোরে একটা লাঠি দেন, অতঃপর নিজের চুল টেনে ধরেন, যেন অনেকক্ষণ পর নিজের রাগটা বের করতে পেরেছেন উনি। পেছনে ফিরে তাকার কারণে তার মুখ দেখতে পারলেও বুঝতে পারছি তার মুখ এখন হয়তো ভীষণ লাল হয়ে আছে। ভাবতে ভাবতে রেয়ান আবারও টেবিলে লাঠি দেন, এবার কিছুটা জোরেই লাঠি দেন উনি, ফলে কেঁপে উঠলাম আমি, কিছু বলার শক্তিও নেই আমার, ভয়ে রীতিমতো হাত পা কাঁপছে আমার। রেয়ান কিছুক্ষণ স্থিরভাবে দাঁড়িয়ে থাকলেন, পরক্ষণে আমার দিকে ফিরে গালে আলতো করে নিজের দু হাত রেখে শান্ত কণ্ঠে বললেন, একমাত্র তুরানের ভাই দেখে ওই ছেলেটা এখনো সুস্থ আছে, ইচ্ছে তো করছে এখনই গিয়ে ওই ছেলের এনকাউন্টার করে দিই, কিন্তু আফসোস সেটা পাচ্ছি না আমি, কিন্তু তাকে তো শাস্তি দিবই, আমার মীরার উপর নজর দিয়েছে সে, 1 মাস অন্তত হসপিটালে ভর্তি থাকতে হবে তার। কথাটা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার, কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে রেয়ানকে জিজ্ঞেস করি, কি করবেন আপনি? বেশি কিছু না, জাস্ট হাত পা ভেঙে দিব, বিছানার এপাশ ওপাশ করছি শুধু, বারবার রেয়ানের কথাগুলো মনে পড়ছে আমার, সত্যি সত্যি কি এমন কিছু করবেন নাকি উনি? প্রশ্নটা যেন বারবার মস্তিষ্কে বাড়ি খাচ্ছে আমার, ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে হঠাৎ ফোনের রিংটোন বেজে ওঠে, ফোন চালু করতে দেখি রিয়ানের মেসেজ, যেখানে লেখা, নিচে আসো তাড়াতাড়ি কাজ আছে। একটু আগেই না রিয়ান আমাদের বাসায় পৌঁছে দিলেন, তখন তো কিছু বলেননি, তাহলে এখন আবার কিসের কাজ? ভাবতে ভাবতে পা বাড়ালাম রিয়ানের কাছে যাওয়ার উদ্দেশ্যে, নিচে যেতে দেখি রিয়ান বুকে হাত গুঁজে গেটের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, আমাকে দেখতেই সোজা হয়ে দাঁড়ান তিনি, একটু আগেই তো আপনি আমাদের দিয়ে গেলেন, এখন আবার আসলেন যে? আসলে তোমাকে একটা কথা বলার ছিল। হুম, বলুন। রেয়ান কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি মীরা? কথাটা শুনে অবাক হলাম আমি, আনমনে মুখ থেকে বের হয়ে গেল হ্যাঁ, সাথে সাথে রেয়ান শক্ত করে জড়িয়ে ধরলেন আমায়, তারপর নরম সুরে বলে উঠলেন, আমাকে 1 সপ্তাহের জন্য এই শহরের বাইরে যেতে হবে, মরুভূমি, একটা মিশন আছে আমার, কালকে সকাল সকাল আমি আর আমার ফুল পুলিশ ফোর্স বের হব, একটু আগেই জানালাম এটা, তাছাড়া সকালে তো আসতে পারবো না, তাই এখন চলে আসলাম, তাই চিন্তা করবে না একদম, আমি জলদি চলে আসবো, ততদিনে নিজের খেয়াল রাখবে, রিহানকে বলবে তার বাবা যখন আসবে তখন তার জন্য অনেকগুলো মজা নিয়ে আসবে, কাঁদতে একদম বারণ করবে ওকে, কেমন? বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন আমাকে, কিন্তু আমার কোনো ভাবগতি পাল্টায়নি, স্থির দাঁড়িয়ে আছি। রিয়ান এখন যা বলল তা বুঝতে চেষ্টা করছি আমি, আসলে কি রিয়ান 1 সপ্তাহের জন্য চলে যাবে? তাকে কি পুরো 1 সপ্তাহ দেখতে পারবো না আমি? ভাবতেই কেঁপে উঠলাম, বুঝতে পারছি না এখন কেমন রিয়্যাক্ট দেওয়া উচিত আমার, প্রায় অনেকক্ষণ রিয়ান আমাকে এভাবেই জড়িয়ে ধরে থাকলেন, তারপর আস্তে আস্তে করে সরে আসেন আমার থেকে, তার চোখে জল স্পষ্ট, আচ্ছা উনি কাঁদছেন কেন? ওনারও কি আমার মতো কষ্ট হচ্ছে, 1 সপ্তাহ দেখতে না পাওয়ার কষ্ট? কিন্তু তাতে কি, ভিডিও কল তো আছেই, তাহলে ভাবতে ভ্রু কুচকে এলো আমার, আমাকে এভাবে ভ্রু কুচকাতে দেখে হেসে দিলেন রেয়ান, হাসতে হাসতেই বললেন, এভাবে ভ্রু কুচকে আছো কেন? না এমনি, কথাটা শুনে আবার হাসলেন উনি, তারপর আলতো করে আমার গালে হাত রেখে বলে উঠেন, ভয় নেই, কিছু হবে না আমার, খুব তাড়াতাড়ি ফিরবো তোমার কাছে, আর শোনো, ভাববে না যে যাচ্ছি গা দেখে ওই নির্ঝর নাকি ফিরঝট হোয়াট এভার ওই ছেলের কিছু করব না, মিশন থেকে এসেই ওইটারে টার্গেট করব আগে। কথাটা শুনে আবার ভ্রু কুচকে এলো আমার, রিয়ানের চোখে চোখ রেখে বলে উঠলাম, লাইক সিরিয়াসলি এখন আপনার মাথায় এসব ঘুরছে? অবভিয়াসলি,
আফটার অল আমার মরুভূমির দিকে নজর দিয়েছে ও। আপনার কিছু হবে না, আপনি একটা গুন্ডা পুলিশ, সেটা জানেন? তাই নাকি, তাহলে তো গুন্ডামি দেখানোই উচিত, কি বলো? একদম না, এখন যান, অনেক দেরি হয়ে গেছে, সকালে আবার আপনার উঠতে হবে। বলেই আমার কপালে একটা গভীর চুমু এঁকে দিলেন রেয়ান। তারপর শান্ত স্বরে বললেন, নিজের রিহানের আর শাশুমার খেয়াল রেখো, চললাম। বলেই চলে যেতে লাগলেন রেয়ান, আর আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। এই শেষ দেখা তার সাথে, এক সপ্তাহ আগে আর সামনাসামনি দেখা হবে না, ভাবতে ভেতর থেকে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো আমার। বাসায় চলে যেতে নিব, তখনই হঠাৎ রেয়ানের কণ্ঠ শুনতে পাই। সামনে তাকাইতেই দেখি রেয়ান প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছেন, হালকা জোরে বলে ওঠেন, খোদা হাফেজ বেনিওয়ালি। তার কথা শুনে অবাক হয়ে তাকালাম তার দিকে, আমার অবাক হওয়া দেখে বাঁকা হাসলেন উনি, তারপর আবার বলে উঠলেন, শাশুমার কাছ থেকে শুনেছি তুমি নাকি ছোটবেলায় অনেক বেনি করতে, তাই নতুন নাম দিলাম বেনিওয়ালি, কেমন লাগলো, হট তাই না? তার কথা শুনে এবার আমিও হেসে দিলাম। আজ এক সপ্তাহ হতে চললো, খুব একা একা লাগছে নিজেকে এই কয়দিনে, মিস করা যে কি তা আজ বুঝতে পারছি আমি। খুব ইচ্ছে করছে রেয়ানকে দেখতে, কিন্তু তার কি দেখতে ইচ্ছে করে না আমাকে? হয়তো না, একবারও তো ভিডিও কল দেননি উনি। ভিডিও কল কি, এমনি কলই তো দেন কম, আবার ভিডিও কল, আগে তো প্রতিদিন 10-12টা কল দিতেন, আর এখন দিনে মাত্র 3-4টা কল দেন, তাও খুব কম কথা বলেন, কেমন আছি, রিহান কেমন আছে, ভালো আছে নাকি, আমরা নিজেরা খেয়াল রাখছি নাকি, এই তো এগুলা। আর এসবে খুব কষ্ট পাই আমি, উনি কি বুঝে না ওনার সাথে কথা বলবো আমি, অনেকগুলো কথা। বারবার ফোনের দিকে তাকাচ্ছি, রেয়ানকে কল দিব কি দিব না বুঝতে পারছি না, অবশেষে দিয়েই ফেলি। 2-3 বার রিং হতেই ফোনটা কেটে দেন উনি, তারপর আবার কল ব্যাক করেন। কল রিসিভ করতেই তাকে কিছু বলার সুযোগ না দিয়েই বলে উঠি, এত পাশান কেন আপনি, একটু আমার কথা মনে পড়ে না আপনার? প্রত্যুত্তরে তিনি খুব শান্ত স্বরে বলেন, কি হয়েছে? আমি আপনাকে দেখবো, এই তো কাল বাদে পরশুদিন চলে আসবো তোমার কাছে। পরশুদিন? কিন্তু আপনার তো কালকে আসার কথা। আসলে কাজটা এখনো শেষ হয়নি তাই। আমি কিছু জানি না, আপনি কালকে আসবেন, আসবেন মানে আসবেন। দেখো মীরা, আমি একজন পুলিশ, সবসময় দেশের জন্য লড়াই করতে হয় আমার, এটা আমার দায়িত্ব, তুমি বলো আমি কি আমার দায়িত্বকে ফেলে চলে আসবো তোমার কাছে? কথাটা শুনে শান্ত হয়ে গেলাম আমি, সত্যি তো আমার জন্য নিজের দায়িত্ব কেন ফেলে আসবেন উনি, সবার আগে নিজের দেশ, তারপর সবকিছু, উনি যা করছেন সব দেশের জন্যই তো তাই না? আমার তাকে উৎসাহ দেওয়া উচিত, তার বদলে আমি কি করছি তাকে এগুলো বলছি, ভাবতেই নিজের উপর নিজেরই রাগ লাগছে আমার। আমাকে চুপ থাকতে দেখে উনি আবারও বলে উঠলেন, তাছাড়া আমি তোমার কাছে এসেই বা কি করব, তুমি তো আমাকে বিয়েই করবে না, ভাবছি এখানে একটা মেয়েকে বিয়ে করে ফেলবো। কি বললেন আপনি, আবার বলুন তো। যা শুনেছো তাই বলেছি মাই লেডি। কথাটা শুনে আমার রাগ হলো প্রচুর, সামান্য বিয়ের জন্য উনি এমন করে বলছেন আমায়? কিছুটা ঝাঁঝালো কণ্ঠে তাকে বললাম, আপনি যা বলছেন তা ফেরত নিন এক্ষুনি, আর তাড়াতাড়ি আসবেন, আপনি আসলে আমি আপনাকে বিয়ে করব, তখন দেখব কিভাবে অন্য কাউকে বিয়ে করেন। কথাটা বলে জিভ কাটলাম আমি, রাগের বসে কি বলে ফেলেছি আমি, ভাবতেই লজ্জা লাগছে। এদিকে আমার কথা শুনে রিয়ান কাঁচতে কাঁচতে শেষ, হয়তো আমার এমন কথা আশা করেনি সে, কাঁচতে কাঁচতেই বললেন, আর ইউ সিরিয়াস? অবশ্যই, হে এতে তো জিজ্ঞেস কর কি আছে। বাবা তুমি তো দেখি রোমান্টিক হয়ে গেছো মরুভূমি, তুমি জাস্ট ওয়েট করো, আমি খুব তাড়াতাড়ি আসবো তোমার কাছে, আফটার অল বিয়ে হবে আমার। আচ্ছা মরুভূমি একটা কাজ করো, বাসরে আমরা কি, আর কিছু বলার আগে ফোন কেটে দিলাম আমি, উনি কত বড় অসভ্য তা বারবার প্রমাণ দেন। এইসব কথা কেউ বলে? আসলে উনি অসভ্য, অনেক অনেক অসভ্য। খোলা আকাশের নিচে দোলনায় বসে আছি আমি, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, যেন বুকে অনেক কষ্ট জমা আছে। আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন রিয়ান, আমার কষ্ট দেখে তিনি কাতর, কিন্তু তা প্রকাশ করছেন না, যথাসম্ভব হাসার চেষ্টা করছেন উনি, যেন হাসি দিয়ে বোঝাতে চাচ্ছেন আমি ঠিক আছি মীরা, এত কাঁদার কি আছে, দেখো হাসছি আমি, কিন্তু সে কি জানে তার হাসার কারণ আমি জানি, আমার কষ্ট দূর করার জন্য সে হাসার চেষ্টা করছে তা আমি বুঝতে পারছি, হয়তো জানে কিন্তু তাও ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উনি, যদি একটু হলেও কষ্ট কমে আমার, কিন্তু তার এমন চেষ্টা দেখে আমার কষ্ট যেন আরও বেড়েই চলেছে, তার জন্য হয়তো কান্না কমার বদলে আরও বেড়ে গেছে, একসময় হিচকি উঠে যায় আমার। তা দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না উনি, করুণ দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছেন আমার দিকে, আমার পাশে বসে আলতো করে আমার হাত ধরে বলে উঠলেন, এত কাঁদছো কেন, আমি তো সুস্থ তাই না, হাঁটতে চলতেও পারছি তাহলে। ওনার কথা শুনে কান্না ভেজে কণ্ঠে তাকে বললাম, আপনার সাথে আমার কথা নেই, এত বড় অ্যাক্সিডেন্ট হলো আর আপনি আমাকে একটু জানানোর প্রয়োজন বোধ করলেন না, হাউ কুড ইউ। জানালে তুমি খামাখা টেন্স থাকতে, তাছাড়া আমি কি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করেছি নাকি, ভুলে
হাতে গুলি লেগে গিয়েছিল, ব্যাস এতটুকুই। এতটুকু কেন? ভুলেই বা হাতে গুলি লাগবে কেন? নিজের উপর একটুও কি খেয়াল রাখা যায় না? আর মাথায় মাথায় কিভাবে ব্যথা পেয়েছেন আপনি? ক্রিমিনালের সাথে ধস্তাধস্তির সময় হয়তো পেয়েছি। বিনিময়ে আমি আর কিছুই বললাম না, কথা বলবো না তার সাথে। আমি অভিমান করেছি, অনেক অভিমান। এত কিছু হলো আর সে আমাকে একটুও জানালো না, এমন কেন উনি? একটু জানালে কি খুব বেশি ক্ষতি হতো? আমাকে চুপ থাকতে দেখে রিয়ান এবার শান্তভাবে বলে উঠলেন, প্রেয়সী আমার, এত কান্না অভিমান জেদ কোথায় রাখো তুমি? আচ্ছা, সে কি জানে তাকে কাঁদলে কতটা কিউট লাগে? ইচ্ছে করে তার ওই লাল গালটা টেনে দিতে। সে যখন আনন্দের সাথে হাসে তখন ইচ্ছে করে তার আনন্দের সাথে মিলে আমিও হাসি। তাকে বলো সে কি চায়, তার আনন্দের সাথে হাসতে নাকি সে তখন কাঁদবে, তখন আস্তে করে তার গাল টেনে দিতে, কোনটা? কথাগুলো শুনে গলে গেলাম আমি, যেন আমার সব অভিমান জেদ রাগ নিমিষেই হাওয়ায় মিশে গেছে। তার এসব কথা শুনলে যে আমার মন নরম হয়ে যায়। রিয়ানের দিকে আর চোখে তাকাতে দেখি সে আমার দিকেই তাকিয়ে আছেন, হয়তো উত্তরের আশায়। তাই ধীরে ধীরে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, দুটোই চাই আমার, দিবেন আমাকে? কথাটা শুনে হাসলেন উনি, পরক্ষণে সেও জড়িয়ে ধরলেন আমাকে। তার মনে শুধু একটাই কথা ঘুরছে, আমার মরুভূমিটা আজকে সত্যি আমার হলো, আমি পেরেছি তাকে আমার করতে। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠল। মাথা উঁচু করে রিয়ানের দিকে তাকাতে দেখি উনি চোখ বন্ধ করে আছেন। তার কাছ থেকে সরে আসতে আসতে বললাম, রিয়ান আপনার ফোন বাজছে। কথাটা শুনে রিয়ান ফোন বের করলেন পকেট থেকে, তারপর আমার দিকে ফোনটা এগিয়ে দিয়ে বললেন, ফোনটা ধরে কথা বলো। তার কথা মতো ফোনটা হাতে নিলাম, ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি দ্বিধার কল। সাথে সাথে ভ্রুকুচকে এলো আমার, দ্বিধা ফোন দিয়েছে, তাহলে উনি কথা বলছেন না কেন? আমাকে এবার কথা বলছেন কেন? আমার ভাবনার ছেদ দিয়ে রিয়ান আবারও বললেন, ধরো। তার দিকে একবার তাকিয়ে ফোনটা ধরেই ফেললাম। ফোন রিসিভ করতে অপর পাশ থেকে দ্বিধার চিন্তিত ভরা কণ্ঠ ভেসে উঠল, রিয়ান ভাইয়া কোথায় তুমি? প্লিজ তাড়াতাড়ি বাসায় আসো, টুরানের ছোট ভাই নিঝরকে পাওয়া যাচ্ছে না, সকাল থেকে রাত হয়ে গেল, ও এখনো বাসায় ফেরেনি। কথাটা শুনে আমি স্তব্ধ, সাথে সাথে রিয়ানের দিকে তাকালাম আমি। উনি বাঁকা হাসছেন, যেন বলতে চাচ্ছেন উনি ওনার কথা রেখেছেন, এক ঘন্টা যাবত জেরা করছি ওনাকে, কিন্তু সে তো সেই কোনোভাবেই বলছেন না নির্ঝর কোথায়, বরং শুধু এটুকুই বলছেন, সময় এলে বাসায় পাঠিয়ে দিব ওই ছেলেকে, এত চিন্তার কিছু নেই। আর তাছাড়া ওর প্রতি তোমার এত চিন্তা কেন? আমার জন্যই তো এত চিন্তা করো না, ওই ছেলে গেছে আজকে, জাস্ট ওয়েট অ্যান্ড সি ওর আমি কী করি। তার এমন কথা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। ডান হাতের এই অবস্থায় উনি নির্ঝরকে নিয়ে গেছেন, আল্লাহ জানে সুস্থ থাকলে কি করতেন। আর এসব আমার বিরক্ত লাগছে, পাশাপাশি ভালো লাগছে, কিন্তু এখন আপাতত ভালো লাগাটা সাইডে রেখে কিছুটা রাগ নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, আপনি বলবেন না নির্ঝর কোথায়? নোপ। তাহলে আপনি এখানে বসে থাকেন, আমি যাচ্ছি। আরে আরে, এখন গেলে কেমনে হবে? আমাদের বিয়ের ব্যাপারেও তো কথা বলতে হবে, তাই না? কিসের বিয়ে? কার বিয়ে? আমাদের বিয়ে। কোনো বিয়ে দিয়ে হবে না আমাদের। আপনি আমার কথার উত্তর দিয়েছেন, দেননি তাই তো, তাহলে আমি আপনাকে বিয়ে করব কেন? করব না বিয়ে আপনাকে। কথাটা শুনে রিয়ানের মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে গেল, গম্ভীর কণ্ঠে বললেন, আমি ওকে একটা রুমে আটকে রেখেছি, 3-4 দিন পর ছেড়ে দিব। হোয়াট? 3-4 দিন? আর ইউ সিরিয়াস? কালকে সকালের ভিতর ওর যেন ওর বাসায় পৌঁছে যায়, না হলে আপনার আমার বিয়ের কথা ভুলে যান। ওকে ফাইন, ছেড়ে দিব। এবার না আপনি আমার সুপার হিরো, বলেই গাল টেনে দিলাম তার। আর সে অন্যদিকে মুখ করে আছেন, আমার দিকে তাকাচ্ছেন না, হয়তো রাগ করেছেন আমার উপর, ভীষণ রাগ। আমার কথা হয়তো রিয়ান সত্যিই রাগ করেছিলেন, তাই কিছু না বলেই চলে যান ছাদ থেকে। পরের দিন রিয়ান তার কথা রেখেছিলেন, নির্ঝরকে ছেড়ে দেন উনি। কেউ জানেও না নির্ঝরকে আসলে রিয়ান কিডন্যাপ করেছিলেন, খুব চালাকির সাথে সবকিছু হ্যান্ডেল করেন উনি, কিন্তু বিপত্তি ঘটে আমার সাথে। আজকে সারাদিন রিয়ান আমার সাথে কথা বলেননি, কল দিয়েছিলেন মাকে, মা রিহান কথা বলেছে তার সাথে, আমি কথা বলতে গেলেই ফোন কেটে দেন উনি। বুঝতে পারছি না এত রাগের কি আছে, সে কি জানে না তার এমন রাগে আমার কষ্ট হচ্ছে? সকালটা আমার এভাবেই কেটে যায়। মাঝরাতের দিকে রিহানকে জড়িয়ে ধরার জন্য হাত পাশে নিতে অনুভব করি পাশে কেউ নেই, তাড়াতাড়ি চোখ খুলে ভালোভাবে পাশে তাকাতে শুরু করি। সত্যিই রিহান নেই এখানে, আর না আছে রুমের কোনো জায়গায়। সাথে সাথে ভয় লাগা শুরু হয়ে যায় আমার। কোনো মতে নিচে যেতে দেখি চারপাশ পুরো অন্ধকার। হঠাৎ কেউ বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার মরুভূমি। কথাটা বলতে বলতে আমার ঠিক সামনে থেকে কেউ যেন আসছে, সে একটু কাছে আসতে আমি অবাক। এ তো মা, রিহান আর রিয়ান, সাথে দ্বিধাও আছে। রিয়ান আর রিহান হাঁটু গেড়ে হাঁটছে, তাদের হাতে কেক। রিয়ান বাম হাত দিয়ে কেক ধরেছেন আর রিহান দু হাত দিয়ে। তাদের দুপাশে মা আর দ্বিধা মোমবাতি নিয়ে আসছে। দৃশ্যটা দেখতে আমার চোখে পানি চলে আসে। এত ভালোবাসে কেন ওই মানুষগুলো আমায়? আমি কি আদৌ ভালোবাসার যোগ্য? হয়তো।
তারা ধীরে ধীরে আমার একদম কাছে চলে আসে। রিয়ান একটা মুচকি হেসে আমাকে বলেন, সো মাই ডিয়ার হবুবো, কেকটা কেটে আমাকে উদ্ধার করো প্লিজ। কথাটা শুনে এবার রাগ করলাম না, বরং হেসে দিলাম। তার ভালোবাসা যে এমনই, সামনে প্রকাশ না করলেও তার কাজকর্ম দিয়ে সে বুঝিয়ে দেয় যে সে কতটা ভালোবাসে আমায়। আমি খুশি মনে কেকটা কাটলাম, প্রথমে মাকে খাওয়ালাম, আমাকে এত সুন্দর পৃথিবীতে জন্ম দেওয়ার জন্য, তারপর রিহানকে, আমার ছোট্ট দুনিয়াকে এত বড় করার জন্য, এরপর রিয়ানকে, আমাকে এত এত ভালোবাসার জন্য, আর অবশেষে দিথাকে, আমার এত ভালো বোন হওয়ার জন্য। সব শেষে সবাই মিলে রিয়ানকে ধরলাম গান গাওয়ার জন্য, উনিও সাথে সাথে গান গাওয়া শুরু করে দিলেন। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙ্গুলে আঙ্গুল রাখলেও হাতটা ধরা বারণ, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। রেস্টুরেন্টে বসে আছি আমি আর রিয়ান। রিয়ান চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছেন আমার দিকে, আর আমি করুণ দৃষ্টি নিক্ষেপ করে। আমার ঠিক সামনে রয়েছে প্রায় 20টির মতো ফুচকার প্লেট, এসবগুলো আমাকে খেতে হবে, এটাই রিয়ানের আদেশ। কারণ আজকে আবার আমি ফুটপাতের ফুচকা খেয়েছি, খেয়েছি বলে ভুল হবে, খেতে নিয়েছিলাম। ভার্সিটি ছুটি হওয়ার আধা ঘন্টা পরও রিয়ান আসছিলেন না, এদিকে আমি ক্ষুধায় কাতর। আমার চোখের সামনে ফুটপাতের ফুচকাগুলো ভেসে বেড়াচ্ছে, ভেবেছিলাম হয়তো রিয়ান আরও দেরি করে আসবেন, তাই ফুচকাওয়ালাকে অনেক কাকুতি মিনতি করে ঘুষ খাইয়ে এক প্লেট ফুচকা কিনে নিলাম। তারপর যেই না একটা ফুচকা মুখে দিতে যাব, ঠিক তখনই কোথা থেকে রিয়ান এসে আমার হাত ধরে ফেলেন। তার দিকে তাকাতেই আমার চোখ বড় বড় হয়ে যায়, আচমকা কাশতে শুরু করি আমি। আর রিয়ান, উনি তো আমাকে ধমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, সাথে ফুচকাওয়ালাকে কিভাবে শায়েস্তা করবেন সেটাও হয়তো ভাবছেন। এরপর বাকিটা ইতিহাস। তুমি ফুচকাগুলো খাওয়া শুরু করবে নাকি আমি জোর করে খাওয়াবো? আপনার মাথা ঠিক আছে? এতগুলো ফুচকা মানুষ কিভাবে খায়? মানুষ খেতে না পারলেও তোমাকে খেতে হবে। আমি কি মানুষ না? না না, ফাস্ট জলদি খেয়ে শেষ করো এগুলো। রিয়ান প্লিজ, এগুলো ফেরত দিন, এতগুলো ফুচকা আমি কিভাবে খাবো, প্লিজ ফেরত দিন না। আমার কথার অবাধ্য হওয়ার সময় মনে ছিল না তোমার? এখন কোনো ফেরত দেওয়া নেওয়া হবে না, চুপচাপ সব ফুচকা খাওয়া শেষ করবে, নাও হারি আপ। ওনার কথা শুনে কাঁদো কাঁদো ভাব নিয়ে তাকিয়ে রইলাম তার দিকে, যেন চোখ দিয়ে বলছি প্লিজ রিয়ান, কিন্তু না, উনি তার সিদ্ধান্তে অটুট, আমাকে সব ফুচকা খেতে হবে মানে খেতেই হবে। চোখ মুখ আরো শক্ত করে অনেকটা বিরক্তি নিয়ে উনি বলে উঠলেন, ডু ইট ফাস্ট মুরুভূমি, না হলে আমি বাধ্য হব তোমাকে জোর করে খাওয়াতে। এবার আমি কেঁদেই দিলাম, এত অত্যাচার করছেন কেন উনি, একটুও কি নিজের পছন্দের খাবার খেতে পারবো না আমি? তাছাড়া কি বা করেছি, শুধু ফুটপাতের ফুচকা খেতে নিয়েছিলাম এটাই, এর জন্য কেউ এভাবে শাস্তি দেয়? নাক টানতে টানতে তাকে জিজ্ঞেস করলাম, শুধু তো ফুচকাই খেতে যাচ্ছিলাম, এর জন্য এমন শাস্তি কেন দিচ্ছেন? প্রথমত আমি তোমাকে বারণ করেছিলাম ফুচকা খেতে, তাও কেন খেতে গেলে? তুমি কি জানো ফুটপাতের ফুচকায় কত ময়লা আবর্জনা থাকে? অনেক সময় তো তারা ময়লা হাতেই ফুচকা বানায়, যা শরীরের জন্য ক্ষতিকর। তার উপর যদি তাদের কোনো ছোঁয়াচে রোগ থাকে আর সে অবস্থায় তারা ফুচকা বানায়, তাহলে তার রোগটা তোমার কাছেও যেতে পারে। এই জন্য মানা করি তোমাকে এসব খেতে, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না, এখন শাস্তি ভুগো। তাছাড়া শাস্তি তো তেমন কিছু দিইনি, তোমার ফেভারিট ফুচকাই তো, তাহলে খেতে অসুবিধা কিসের? তাই তাড়াতাড়ি ফুচকা খাবা, বাসায়ও তো যেতে হবে আমাদের, তাই না? নাও স্টার্ট। তার কথায় যুক্তি থাকলেও এখন সেটা আমার মোটেও ভালো লাগছে না। বারবার আকুতি মিনতি করার পরও যখন উনি শুনলেন না, তখন একবার করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ফুচকা খেতে শুরু করলাম। দু প্লেট ফুচকা খেতেই আমি শেষ, আমার দ্বারা আর খাওয়া সম্ভব না। এদিকে রিয়ান তাড়া করছেন যেন সব ফুচকা তাড়াতাড়ি শেষ করি আমি, কিন্তু কিভাবে, আমার পেটে যে আর জায়গা নেই। কিছুটা রাগ নিয়ে এবার বললাম, আপনি খেতে পারবেন এতগুলো ফুচকা যে আমাকে বলছেন? তাছাড়া দু প্লেট তো খেয়েছি, আর কত খাবো, প্লিজ রিয়ান এবার রেহাই দিন, আমার পেটে সত্যি আর জায়গা নেই। কথাটা শুনে কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে থাকলেন আমার দিকে, পরক্ষণে ওয়েটারকে ডেকে তার কাছে 500 টাকার নোট ধরিয়ে দিলেন। তারপর আমার হাত টেনে নিয়ে যেতে লাগলেন গাড়ির দিকে। গাড়িতে বসতে উনি আমার দিকে ঝুঁকে পড়লেন, সাথে সাথে আমি চোখ বড় বড় করে খানিকটা ডেবে গেলাম গাড়ির সিটের সাথে। তা দেখে বাঁকা হাসলেন রিয়ান, পরক্ষণে আমার সিট বেল্ট লাগাতে শুরু করলেন, শেষে সরে আসতে নিয়ে কানে কানে ফিসফিস করে বললেন, নেক্সট টাইম যেন এমন আর না হয়, যান না হলে শাস্তিটা অন্যভাবে দিব, এবার মাফ করে দিয়েছি, পরের বার হয়তো নাও করতে পারি, বলে আবার বাঁকা হাসলেন উনি। সে হাসি অদ্ভুত, অনেকটাই অদ্ভুত। আজকে রাতে দ্বিধার গায়ে হলুদ, সে উপলক্ষে রিয়ান আমাকে একটা হলুদ লেহেঙ্গা দিয়েছেন, সাথে সাজুগুজু করার কিছু সামগ্রী। মা আর রিহানের জন্য রয়েছে শাড়ি আর পাঞ্জাবি। শুনেছি আজকে নাকি রেহান আর রিয়ান
একই রকমের পাঞ্জাবি পরবে, কথাটা রেহান বলেছে রিহানকে। এর জন্য রিহান তো খুশিতে রীতিমতো নাচানাচি করছে। সন্ধ্যার দিকে রেহান গাড়ি পাঠায় আমাদেরকে নিতে। আশ্চর্য রকমভাবে রেহান আসেনি আমাদের নিতে, কিন্তু কেন? তাকে পাঞ্জাবিতে কেমন লাগবে সেটা তো আমার দেখতে ইচ্ছে করছে। আফসোস, দেখাটা এখন হলো না। হলুদের অনুষ্ঠানে গেলেই হয়তো তাকে দেখব, কিন্তু আমি ভুল, সেখানে গিয়েও তার দেখা নেই। বুঝতে পারছি না উনি কোথায়। এদিকে নির্ঝর আমার দিকে হা করে তাকিয়ে আছে। তাকিয়ে আছে তো আছেই, এর কি লজ্জা নেই? এভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে? আচব, রিয়ান যদি এটা দেখে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাই যথাসম্ভব নির্ঝরের আড়াল হচ্ছি, কিন্তু অসভ্যটা ঠিকই আমার পিছু পিছু আসছে। এবার রেগে গেলাম আমি, তার কাছে গিয়ে কিছু বলতে যাব, তখনই আমাকে অবাক করে দিয়ে কোথা থেকে রেয়ান এসে নির্ঝরের সামনে দাঁড়ালেন। নির্ঝরের পাঞ্জাবির কলার ঠিক করতে করতে দাঁতে দাঁত চেপে বললেন, বেশি উঠতে ইচ্ছা করছে তাই না? ডানা কেটে দিলে কেমন হয়? একটা কথা শুনে রাখ, হাত পা ভেঙে দিব যদি আমার বউয়ের দিকে বাজে নজরে দেখিস, জানে মেরে ফেলবো একদম। কথাটা বলে রেয়ান নির্ঝরের পাঞ্জাবির কলার টেনে একটা রুমে নিয়ে গেলেন। সবাই দ্বিধাকে হলুদ লাগাতে ব্যস্ত, তাই এদিকে কি হচ্ছে না হচ্ছে এতে কারো খেয়াল নেই। রেয়ান যেন খুব ভালোভাবেই নিজের কাজ সম্পূর্ণ করতে পারবেন। এখন প্রায় আধা ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি আমি। রুমে রেয়ান নির্ঝরের সাথে কি করছেন তা জানতে ব্যাপক ইচ্ছে হচ্ছে আমার, কিন্তু আফসোস ইচ্ছেটা পূরণ করতে পারছি না। এদিকে কোনো আওয়াজও আসছে না রুম থেকে। কিছুটা বিরক্ত হয়ে রেয়ানের আসার অপেক্ষা করতে লাগলাম আমি। অবশেষে অপেক্ষার পালা শেষ হয়ে রেয়ান নির্ঝরকে নিয়ে বের হলেন রুম থেকে। তাদেরকে দেখতেই ভ্রু কুচকে এলো আমার। বুঝতে পারছি না নির্ঝর এমন ক্যাবলা হাসি হাসছে কেন। একটু ভালোভাবে তাকাতে দেখি নির্ঝরের গাল দুটো লাল হয়ে আছে। তার মানে রেয়ান নির্ঝরের গালে থাপ্পড় মেরেছেন? কিন্তু কিভাবে? ওনার এক হাতে তো গুলি লেগেছিল, এর জন্য ওই হাতটা তো নাড়াতেও পারতেন না। তবে কি অন্য হাতে নির্ঝর গালে এমন মারাত্মক থাপ্পড় মেরেছেন? বলতে হবে, রেয়ানের শক্তি আছে বটে, পুলিশ কি উনি এমনি এমনি হয়েছেন? কথাটা ভাবতেই আনমনে বলে উঠলাম, কুন্ডা একটা। রেয়ান নির্ঝরকে ইশারা করতেই সে আস্তে আস্তে সেখান থেকে চলে গেল, যেন রেহাই পেয়েছে সে। এদিকে আমি রেয়ানের দিকে তাকাতেই স্তব্ধ, এতক্ষণে রেয়ানের সৌন্দর্য ধরা পড়েছে আমার চোখে। হলুদ রঙের পাঞ্জাবিতে মারাত্মক লাগছে তাকে, আগের মতোই বুকের প্রথম দুটো বোতাম খোলা, সাথে তার নিজস্ব অ্যাটিটিউড যা তার সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। উনি খুব গম্ভীরভাবে আমার সামনে এসে দাঁড়ালেন, তারপর কিছু না বলেই অ্যাটিটিউড দেখিয়ে চলে গেলেন সেখান থেকে। অদ্ভুত। আচ্ছা, তার এমন করার কারণ কি? আমাকে দেখে উনি এমন করছেন কেন? ব্যাপারটা আসলে অদ্ভুত, কিন্তু আমার ক্ষেত্রে এগুলো অদ্ভুত না, চরম বিরক্তিকর একটা বিষয়। এ মানুষটাকে মাঝে মাঝে চিনতে খুব কষ্ট হয় আমার। কি চায় সে, তাকে বুঝবার ক্ষমতা হয়তো কারোর নেই। দ্বিধার স্টেজের কাছে যেতেই দেখি মহাশয় একটা চেয়ারে বসে আছেন, তার পাশে রিহান, তার মা, গল্পে মশগুল তারা। আমি নামক একজন ব্যক্তি যে আছি সেটা হয়তো তারা ভুলেই গেছেন, যেন তাদের পরিবারের কোনো সদস্যই না আমি, একটু ডাকলেও না আমাকে। এবার রাগ লাগছে আমার, এমন কি করেছি আমি যে সবাই আমাকে এত ইগনোর করছে? আর রেয়ান, রেয়ান তো রীতিমতো আমাকে ভুলেই গেছেন। ইচ্ছে করছে ওনার এসব অ্যাটিটিউড ডাস্টবিনে ফেলে দেই। ইস, যদি এমন করতে পারতাম তাহলে আমার থেকে আনন্দ আর কেউ পেত না। হঠাৎ একটা মেয়ে এসে রেয়ানের পাশে চেয়ার নিয়ে বসে পড়ে, সে কি গল্প তাদের! মেয়েটা যেন হাসতে হাসতে রেয়ানের গায়ে ঢুলে পড়ছে। আহা, কি মজা! রেয়ানেরও যেন এসব মজা লাগছে, কিন্তু আমি তো রাগে ফুসছি। ইচ্ছে করছে মেয়েটার মাথা ফাটিয়ে দেই। অসভ্য মেয়ে, আর কোনো ছেলে পাসনি তুই? তাছাড়া দোষ রেয়ানেরও আছে, উনি কেন এত সুন্দর পার্সোনালিটি নিয়ে এসেছেন হলুদের অনুষ্ঠানে? এত সুন্দরী বা লাগছে কেন তাকে? একটু বাজেভাবে আসতে পারলেন না? তাহলে তো মেয়েরা ওনার দিকে তাকাতো না। ভাবতেই রাগ যেন আরও বেড়ে গেল। সবার সামনে গিয়ে রেয়ানের হাত ধরে দিলাম একটান, সাথে সাথে উঠে দাঁড়ালেন উনি। মুখে তার চরম বিরক্তি, যেন আমার এমন কাজ তার একটুও ভালো লাগেনি, একটুও না। কিন্তু এতে আমার কি? আমি রেগে আছি, অনেক রেগে আছি। আজকে ওনার একদিন কি আমার একদিন? টানতে টানতে ওনাকে সবার থেকে দূরে একটা নির্জন স্থানে নিয়ে আসলাম। আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন উনি, গম্ভীর ভাব নিয়ে কিছু বলতে যাবেন, তার আগেই আমি তার পাঞ্জাবির বোতাম লাগিয়ে দিলাম। গাল টেনে একেবারে লাল করে দিয়ে দু হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিলাম। সব শেষে ওনার দিকে তাকাতেই আমি অবাক, এত কিছু করার পরও যেন তাকে আরও বেশি সুন্দর লাগছে। অদ্ভুত, নিজের কাজে যেন এখন নিজেরই আফসোস হচ্ছে। আগেই মনে হয় ঠিক ছিলেন, এখন যে আগের থেকেও কিউট লাগছে তাকে। একদম নিষ্পাপ বাচ্চা, যেন পৃথিবীর কিচ্ছুটি বোঝে না সে। তার চেয়ে অদ্ভুত বিষয় হলো উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, কিছু বলছেন না আমাকে। তার দৃষ্টি বরাবর আমার চোখের দিকে, তার এমন শান্তভাব দেখে মনে হচ্ছে এখন কিছু হবে,
খুবই ভয়ঙ্কর কিছু ভাবতেই চলে আসতে নিলাম সেখান থেকে। সাথে সাথে রেয়ান আমার হাত টেনে দেয়ালের সাথে ঘেঁষে দাঁড় করালেন। আমার দিকে একটু ঝুঁকে বাঁকা হেসে বললেন, জান তৈরি তো তুমি? তার কথায় কাশতে লাগলাম আমি। আমতামতা করে বললাম, আমাকে যেতে দিন রেয়ান, সবাই হয়তো আমার জন্য অপেক্ষা করছে। যেতে দিব তো, আগে রোমান্স তো করেনি। জানো তোমাকে না মারাত্মক লাগছে আজ, তাই তো দূরে দূরে থাকছিলাম তোমার কাছ থেকে, যদি ভুল কিছু হয়ে যায়। বাট ইউ নো হোয়াট, এত কিছুর পরও তুমি নিজেই ধরা দিলে আমার কাছে, তাই কিচ্ছু করবেন না আপনি, আমাকে যেতে দিন প্লিজ। অবশ্যই না, আমার এই অবস্থা করেছো তুমি, তোমাকেও তো কিছু করতে হবে, তাই না? কি করবেন আপনি? হলুদ লাগাবো। বলে পাঞ্জাবির পকেট থেকে একটা প্যাকেট বের করলেন উনি, যেখানে আছে হলুদ। বুঝতে পারছি না রিয়ানের মতলব কি। হলুদ কি আমাদের যে উনি আমাকে লাগাবেন? হলুদ যদি লাগানোর এত ইচ্ছে থাকে তাহলে দিদাকেই না লাগাবেন, আমাকে কেন? প্রশ্নটা বেশভাবে করতে ইচ্ছে করছে আমার তাকে, কিন্তু পারছি না করতে। উনি কাছে আসলেই কেন যেন গলা থেকে স্বর বের হয় না আমার। আচ্ছা এমন কেন হয়? হঠাৎ নিজের কোমরে শীতল কিছু অনুভব করি, রেয়ান আমার কোমরে হলুদ লাগিয়েছেন। ভাবতেই জমে গেলাম আমি, মুহূর্তে চোখ খিচে বন্ধ করে ফেলি। তা দেখে রেয়ান নেশা ভরা কণ্ঠে বলে ওঠেন, চোখ খুলো মরুভূমি। তার কথা যেন আমার কানেই পৌঁছায় না, আপন মনে চোখ বন্ধ করে আছি আমি। এতে রেয়ান আবারও বললেন, ভয় নেই, বিয়ের আগে কিচ্ছু করবো না তোমাকে, চোখ খুলতে পারো তুমি। তার কথা শুনে সাহস হলো আমার, ধীরে ধীরে চোখ খুললাম আমি। সাথে সাথে রেয়ান আমার নাকের সাথে নিজের নাক চুয়ালেন, শান্ত কণ্ঠে বললেন, ভালোবাসি। বলে আর এক মুহূর্ত দাঁড়ালেন না উনি, চলে যান সেখান থেকে। এদিকে আমি তার যাওয়ার পানে তাকিয়ে আছি, মনে মনে একটা কথাই বলছি, সে কি জানে আমিও তাকে ভালোবাসি? হঠাৎ নাকে হাত দিতেই বুঝতে পারি তরল কিছু লেগে আছে সেখানে। হাত দিতে গিয়েই দেখি হলুদ। মনে ভর করেছে এক রাশ স্তব্ধতা, আর কানে বাজছে রেয়ানের সেই ভালোবাসি কথাটা, সাথে রয়েছে আকাশ থেকে বৃষ্টির এক এক বিন্দুর নিচে পড়ার শব্দ। বারান্দায় দাঁড়িয়ে আছি আমি, বারান্দা থেকে আজ এক অন্যরকম মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি আমি, অন্যরকম এক অনুভূতি। হলুদের অনুষ্ঠান শেষ হতে প্রায় অনেক দেরি হয়ে যায়। রেয়ান খুব কৌশলে আমাদের তাদের বাসায় থাকার জন্য বাধ্য করে ফেলেন। তাছাড়া রেয়ানের মা বাবা দ্বিধা অনেক করে বলছিল আমায়, যেন থেকে যায় আজ রাতটা, তাই আমিও আর মানা করিনি। কিন্তু কোথায় যেন একটা অস্বস্তি কিংবা বাধা রয়ে গেছে, তবুও ভালো লাগছে। বাইরের মৃদু মৃদু বাতাসে প্রাণটা জুড়িয়ে দিচ্ছে আমার, আপাতত এই পরিবেশটা উপভোগ করতে চাই আমি। হঠাৎ গান গাওয়ার শব্দ আমার কানে এসে বাড়ি খায়। পাশে তাকাতেই দেখি আমার ঠিক বাম পাশের বারান্দায় দাঁড়িয়ে আছেন রেয়ান, হাতে তার গিটার। ওনার গানের গলা খুব অদ্ভুত, পাশাপাশি সুন্দরও। আচ্ছা আলোয় বুঝতে পারছি উনি আমার দিকে তাকিয়ে হাসছেন আর গাইছেন, এ যেন তার পক্ষ থেকে আমার জন্য এক টুকরো ভালোবাসা। গানটা শুনতে শুনতে এতটা গভীরে চলে গিয়েছিলাম যে রেয়ান কখন গান গাওয়া বন্ধ করে দিয়েছেন তা টেরই পাইনি। যখন বুঝতে পারি তখন পাশে তাকাতেই দেখি রেয়ান নেই। উনি তো এতক্ষণ এখানেই ছিলেন, এখন কোথায় গেলেন? হয়তো রুমে চলে গিয়েছেন, কিন্তু আমার এখন রুমে যাওয়ার ইচ্ছে নেই। এই মনোরম পরিবেশে থাকতে বড্ড ইচ্ছে করছে আমার, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম এখানে। পরক্ষণে কি ভেবে যেন রুমে ঢুকলাম। রুমে ঢুকার 3-4 সেকেন্ড পরই হালকা করে দরজা ধাক্কানোর শব্দ পাই আমি। রিহান ঘুমাচ্ছে এখন, আর মা অন্য রুমে, তাই ভেবেছিলাম হয়তো মা এসেছেন, কিন্তু দরজা খুলতে আমি অবাক। রেয়ান দাঁড়িয়ে আছেন সামনে, তার হাতে 2 মগ কফি কিংবা চা। আমাকে দেখে উনি ফিসফিসিয়ে বলে উঠলেন, মরুভূমি ভেতরে আসতে দিবেন আমাকে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এত রাতে আপনি এখানে কি করছেন জানেন? কটা বাজে? 4টা। তো মানে কি? চান এখান থেকে। আমি যে এত কষ্ট করে কফি বানালাম, ভেবেছিলাম দুজনে বারান্দায় বসে কফি খাবো আর বৃষ্টি উপভোগ করবো, তাছাড়া রোমান্স তো আছেই। চান তো এখান থেকে রেয়ান, ঘুমাবো আমি। বললেই হলো নাকি? কথাটা বলতে বলতেই উনি আমাকে উপেক্ষা করে ঢুকে গেলেন রুমে। রিহানের দিকে একবার তাকিয়ে ওর কাছে যান উনি, কফির মগ পাশে থাকা টেবিলে রেখে 2টো চুমো দিলেন রিহানের কপালে, তারপর ফিসফিসিয়ে বলে উঠলেন, বাবার ছেলে না তুই, ঘুম থেকে উঠবি না একদম, বাবা মার রোমান্সের 12টা বাজাস না কেমন, যদি না উঠিস তাহলে বাবাই তোকে অনেকগুলো চকলেট দিবে। তার কথা শুনে প্রায় সাথে সাথে আমি বলে উঠলাম, ঘুষখোর। কিন্তু আমার কথায় বিন্দুমাত্র পাত্তা দিলেন না উনি। রিহানের কপালে আরও কয়েকটা চুমু এঁকে দিয়ে কফির মগ নিয়ে সোজা চলে গেলেন বারান্দায়। আমি এখনও ঠায় দাঁড়িয়ে আছি, এ মানুষটা কখনো আমার কথা শোনে না, এত জেদ কোথা থেকে আসে ওনার? আমার ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে রেয়ান আমার হাত টেনে নিয়ে যান বারান্দায়। পাশাপাশি 2টো চেয়ারে বসে আছি আমরা, আমার হাতে কফি, কফির এক চুমুক খেতেই আমি অবাক।
এত ভালো কফি কি উনি বানিয়েছেন? বিশ্বাস তো হচ্ছে না আমার। একবার জিজ্ঞেস করলে কেমন হয়? না থাক, নাকি করেই ফেলবো ভেবেই পাশে তাকালাম আমি। রেয়ান এক ধ্যানে কফি খাচ্ছেন, তার দৃষ্টি সামনের দিকে। কিছুটা হালকা সুরে তাকে জিজ্ঞেস করলাম, কফিটা কি আপনি বানিয়েছেন? অবশ্যই, কেন ভালো হয়নি? না, দারুণ হয়েছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না এটা আপনি বানিয়েছেন। কেন 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 বিশ্বাস হচ্ছে না? না, কিছু না। তা কি কি বানাতে পারেন আপনি? আমাকে কি তোমার মতো ডামিস পেয়েছো? আমি অনেক কিছু বানাতে পারি, এই ধরো কফি আর নুডলস। হ্যাঁ, শুধু কফি আর নুডলস বানাতে পারেন? তারপর এত তেজ, আমাকে ড্যামিশ বলেন? আপনি নিজে কি পুরুষ ড্যামিশ? আরে ও লস্টেড পুরুষ ড্যামিশ আবার কি? কিছু না বলেই ভেংচি কাটলাম আমি। তা দেখে হেসে দিলেন রেয়ান। তারপর দুজনের মধ্যে নীরবতা, শুধু রয়েছে না বলা কিছু কথা, নিঃশ্বাসের শব্দ। প্রায় কিছুক্ষণ এভাবে থাকার পর রেয়ান হঠাৎই বলে ওঠেন, মীরা তুমি না আজকে মেহেদি লাগিয়েছিলে, তোমার হাতে আমার নাম আছে নিশ্চয়ই, দাও তো তোমার হাত, আমি আমার নাম খুঁজব। মানে মানে হাতটা দাও বলে আমাকে আর দিতে দিলেন না, নিজে আমার হাত টেনে নিজের কোলে।